गुड मॉर्निंग टुडे क्लास थ्री बेंगली बुक नेम भाषा मुकुल आज के आबार रिविसन दी ध्वनि और वर्ण ध्वनि काके बोले पढ़े मानुषेर मुखे उच्चारित शब्देर श्रुतिग्राह्य क्षुद्रतम अंश के ध्वनि बोले। ध्वनि कय प्रकार? ध्वनि दुई प्रकार, स्वरध्वनि व्यंजन ध्वनि। स्वरध्वनि जे ध्वनि अन्य ध्वनि सहाज्य छाड़ा उच्चारित होते पारे ताके स्वरध्वनि बोले। বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে সাতটি। কোনগুলো? স্বরীয় স্বরীয় রশ্মি রশ্ম, এ, এ, ও। ওই আর ওকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। স্বরধ্বনির আবার দুটি ভাগ, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। কারণ এই দুটি স্বরধ্বনি প্রত্যেকটি দুটি করে স্বরধ্বনির যোগফল। যেমন এ, ও আর রশ্মি, ওই। উচ্চারণের সময়ভেদে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, হ্রস্বস্বর দীর্ঘস্বর। যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হ্রস্বস্বর, যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে। হ্রস্বস্বরের উদাহরণ স্বরেয় রশ্মি রশ্ম রি, আর দীর্ঘস্বরের উদাহরণ হচ্ছে স্বরেয়া দীর্ঘী ইত্যাদি। এখন আমরা পড়ব ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি স্বরধ্বনি উচ্চারণ সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে। বাংলায় মোট ৩০টি ব্যঞ্জনধ্বনি আছে, যেমন ক, খ, গ, ঘ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বর্ণ বলে। বর্ণ কয় প্রকার? দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে। যেমন স্বরেয় স্বরেয়া রশ্মি দীর্ঘী রশ্মি দীর্ঘ রি, এ, ঐ। বাংলায় মোট কটি স্বরবর্ণ আছে? ১১টি। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি। যেমন ক থেকে চন্দ্রবিন্দু। বাংলায় মোট ২০টি ব্যঞ্জন বর্ণ আছে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে আমরা বর্ণমালা বলি। তাহলে বাংলায় মোট বর্ণমালার হচ্ছে ৫১টি। স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জন বর্ণ ৪০টি। ব্যঞ্জন বর্ণকে প্রধানত ৫টি ভাগে ভাগ করা যায়। স্পর্শবর্ণ, উষ্ণবর্ণ, অন্তস্থ বর্ণ, নাসিক্য বর্ণ আর অযোগবাহু বর্ণ। ব্যঞ্জন বর্ণকে স্পর্শবর্ণ ক থেকে ম পর্যন্ত, এখানে একটা ছক আছে, ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণকে আমরা উচ্চারণের সময় জিভ, কণ্ঠ, তালু, মুদ্রা, দন্ত কোনো না কোনো কিছু স্পর্শ করে বলে একে আমরা স্পর্শবর্ণ বলি। আচ্ছা, প্রথম বর্ণের নাম অনুসারে ৫টি বর্ণ আছে, ক বর্গ। দেখো ক, প্রথমটা ক, তাই এটা ক বর্গ। ক থেকে উম পর্যন্ত হচ্ছে ক বর্গ, এটা হচ্ছে কণ্ঠ, কণ্ঠবর্ণ। চ বর্গ, চ, ছ, জ, ঝ, এটা হচ্ছে তালু, তালব্য বর্ণ। ঠ, ট, ঠ, ট বর্গ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, মুদ্রা, মূর্ধন্য বর্ণ। ত বর্গ, ত, থ, দ, ধ, দন্ত, দন্ত বর্ণ। প বর্গ, প, ফ, ব, ভ, ওষ্ঠবর্ণ হচ্ছে, এটা হচ্ছে ওষ্ঠবর্ণ। এই টোটালটা হচ্ছে স্পর্শবর্ণ। উষ্ণবর্ণ তালিবস্য, পেটকাটা, মূর্ধন্যস্য, দন্তস্য, এই ৪টি বর্ণ উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু প্রয়োজন হয়, তাই একে উষ্ণবর্ণ বলে। অন্তস্থ বর্ণ যারা জ, বষ্ণর, ল, ব, এই ৪টি বর্ণ স্পর্শবর্ণ বা উষ্ণবর্ণের মাঝখানে থাকে বলে এদের অন্তস্থ বর্ণ বলে। নাসিক্য বর্ণ, এই বর্ণগুলি উচ্চারণের সময় নাক দিয়ে শ্বাসবায়ু উচ্চারিত হয়, তাই একে নাসিক্য বর্ণ বলে। অযোগবাহ বর্ণ, ১৯ খণ্ড উত্তরকে আমরা অযোগবাহ বর্ণ বলি। আচ্ছা, হোমওয়ার্কে থাকবে এই যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও আর নিচের যুক্ত বর্ণগুলি দ্বারা একটি করে শব্দ তৈরি করো। এতটা, থ্যাংক ইউ।